Нарва и си дикопечене ватек шоба, арек шоба, еди амадер амра, еди ото, амадер гаса ото бурбурту бурно. Дхака пашовати нарва, ебон нарва не бхогули кароне, еди амадер гаса ото бурбурту бурно. Марна дети, Пранамати Шекхазина Сабхапатти, যে বোর্ড স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বসে সে বোর্ড থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন দেওয়া হয় তাকে, যিনি মেয়র ছিলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। এবং আমাদের সদর আলী আহমেদ চুলকা ভাইয়ের, মরহুমা আলী আহমেদ চুলকা ভাইয়ের সুবীর গোপালনা বিপুলভাবে নৌকাকে জয় জয়লাভ ভোট দান করবেন, এই কারণে বিশ্বাস করি। এই কারণে আস্থার জায়গাটা সৃষ্টি হয়েছে যে নারায়ণগঞ্জ এখন একটি শান্তিপূর্ণ জায়গা, শান্তিময় জায়গা। নারায়ণগঞ্জের উন্নয়ন হচ্ছে, নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছে ডাক্তার শ্রীনাথ আর আইবি নেতৃত্বে এই মহানগরকে। এই মহানগরের অনেক রূপ বদলে গিয়েছে, অপেক্ষায় রয়েছে শীতলক্ষর উপরে একটি সেতু তৈরি, সেই সেতু খুব শীঘ্রই কাজ শুরু হবে, সকল প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আরো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমরা এখনই আলাপ করতে চাই না, আরো অনেক চমক আছে। যাই হোক, আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি আসলে দেখা করার জন্য, আপনাদের সহযোগিতা সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য। আমরা আশা করি যে আমরা আপনাদের কাছ থেকে বিপ্রায় হব না, আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি কোনো কভারেজ আমরা চাই না, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কোনো বিপ্রায় হব না, এটা আমরা বিশ্বাস করি। এটা আমাদের বিশ্বাস এবং আস্থার আস্থা। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, আমরা বস্তুনিষ্ঠ সংলাপ পরিবেশন করবেন, এটাই আমরা আশা করি। কিছু কিছু প্রশ্ন আপনারা উপস্থাপন করেছেন, যে প্রশ্নগুলি নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন সভায় কথা বলেছি, আপনাদের গণমাধ্যমগুলিতেই ছাপা হয়েছে। আমাদের দলের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, আমাদের দলের মধ্যে কোনো বিভক্তি নেই। এই দলটিতে এই জায়গাতে যেতে পারছে, জেলা আওয়ামী লীগের সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, মহানগর আওয়ামী লীগের সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, দলটি হল আওয়ামী লীগ, নেত্রী আমাদের শেখ হাসিনা। আমরা নির্বাচনটিকে আমরা মনে করি এটি মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাওয়ার একটি সুযোগ সৃষ্টি করে দেয়। আপনারা যে প্রশ্নগুলি করেছেন, আমি আমার কথা বলছি, সব প্রশ্নের উত্তরে আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে এখানে কোনো ব্যক্তি কোনো বিষয় নাই, আমার সিদ্ধান্ত আমার কাছে। আমি এই নির্বাচনে কি অবদান রাখবো, এই নির্বাচনে আমি আমার দায়িত্ব পালন করবো না করবো না, সেটা আমার উপর নির্ভর করে। আমি যদি কোনো কিছু করতে ব্যর্থ হই, আমি যদি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হই, সেটা দায়িত্ব আমাকে বহন করতেই হবে। সেটা সেই ব্যর্থতার দায় দায়িত্বের জন্য পার্টির কাছে জবাব দিয়ে করতেই হবে, সে যেই হোক না যেই হোক না কেন। একটি বিষয় আমি বলে রাখতে চাই, সেটা হলো যে নৌকা মার্কা, এই নৌকা মার্কা নিয়ে ডাক্তার শ্রীনাথ আইবি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
আমি আমরা আশা করি যারা নৌকা ভাঙকা নিয়ে নির্বাচিত হয়েছেন তারা নৌকার পক্ষে কাজ করবেন, আর যদি না করেন তাহলে নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা করা হবে। জাতীয় পার্টি আমাদের একটি নির্বাচনী জোটের একটি সুযোগ সংগঠন, আমরা আশা করি জাতীয় পার্টির স্থানীয় যিনি এমপি সংসদ সদস্য আছেন তিনিও উপলব্ধি করবেন যে তিনি নৌকা ভাঙকে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছিলেন, লাঙ্গল নিয়ে নির্বাচন করেছিলেন, নৌকার সমর্থন তার পক্ষে ছিল। তা আমি তাদের সমর্থনও আমরা আশা করি। একটি নির্বাচন নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে এই নির্বাচনে সবচেয়ে বড় যে বিষয়টি সে বিষয়টা হল জনসমর্থন। আমার কাছে মনে হয়েছে, আমাদের অভিজ্ঞতার আলোকে মনে হয়েছে যে নৌকার পক্ষে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণের ফলে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা বিশ্বাস করি গত বছর 83,000 ভোটে 84,000 ভোটে ডাক্তার শ্রীনাথ আইবি জয়লাভ করেছে, এবছর লক্ষাধিক ভোটে জয়লাভ করবে ডাক্তার শ্রীনাথ আইবি। নিরাপত্তা বা আইন শৃঙ্খলা অত্যন্ত চমৎকার নারায়ণগঞ্জে, এই নির্বাচনকালীন সময় অত্যন্ত চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি আপনাদেরকে বলতে আমরা আপনাদেরকে বলতে পারি যে সুন্দর এই পরিবেশ, কোথাও কোনো একজন কাউন্সিলরের সঙ্গে আরেকজন কাউন্সিলর প্রার্থী বা দুটো মিছিলের মুখোমুখি হয়ে কোথাও কোনো একটি ধাক্কাধাক্কির ঘটনা অন্তত ঘটেনি। কাজে অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনী হচ্ছে। মহিলা পুরুষ যারা ভোটার রয়েছেন প্রায় 5 লক্ষ ভোটার নাকি 5,17,000 ভোটার, এই 5,17,368 জন ভোটার 87 ওয়ার্ড নিয়ে 1,333টি ভোট কেন্দ্র নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2,59,846 জন পুরুষ ভোটার রয়েছেন, 2,57,511 জন মহিলা ভোটার রয়েছেন। আমি আশা করি যে সুন্দর সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে, এটি আমরা বলতে পারি আপনাদেরকে। ও কাউকেই এ ধরনের কোনো শান্তি বিঘ্নিত হওয়ার, আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো লক্ষণ নেই। তারপর আমি বলব যে আইন শৃঙ্খলা কাউকেই হাতে নিতে দেওয়া হবে না। আমি বক্তব্য বাড়াবো না।